করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বেষ্টনী তার আগমনী গান হঠাৎ থামে বলেছিল শুক্লাদশীর দিন সে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল সে বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে? একটাই রয়্যাল গলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকারির মতন চৌধুরীদের গেঁথে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাজ উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বোনরা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি এক ফাঁকটা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখিনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখিনি।